আমরা বাঙালিরা খুব একটা নন বেঙ্গলিদের খাবার খেতে ভালোবাসি না, বা আমরা খুব একটা পছন্দ করি না, কিন্তু নন বেঙ্গলিদের কিছু কিছু ডিশ আছে যেটা কিন্তু খুব টেস্টি হয় এবং খেতে খুব ভালো হয় এবং হেলদিও হয়। তার মধ্যে এই ডাল কি দুলহান একটা ডিশ, যেটা খেতে খুব টেস্টি। এটা আমি ফার্স্ট টাইম খেয়ে আমার খুব ভালো লেগেছিল, তারপর বাড়িতে এরপর অনেকবার বানিয়েছি, তাই আমি আজ আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। ডাল কি দুলহান বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল, শীতে যে সবজি পাওয়া যায় সেই সবজিগুলো নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মতো মুগ ডাল এবং অড়হর ডাল মিক্স করে নিয়েছি। অন্যদিকে আমি কালকে আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা নিয়েছি, এটা ফ্রিজে রাখা ছিল এয়ারটাইট কন্টেনারে, সেই আটাটা অল্প নিয়েছি। ওই আটাটা ফার্স্টে আমি একটা বড় রুটি বানিয়ে নেব। তারপরে একটা এরকম কৌটোর ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে, ঠিক যেরকম আমি কেটেছি সেরকমভাবে কেটে নিতে হবে গোল গোল। এটা চাইলে আপনারা অনেক রকম শেপ বানাতে পারেন, আমি যে শেপটা বানিয়েছি এটাই শেয়ার করব। এরকমভাবে হাত দিয়ে এটা চারকোণে করে একটা শেপ দিলাম আমি। এটা ডাল কি দুলহান বানালে এই রকমই পিঠিটা হয়, এটা ডাল পিঠি বলে, মানে যেটা আমরা পিঠের মতো বানাই তাই ওটা নন বেঙ্গলিরা পিঠি বলে। ঠিক এরকমভাবে বানাতে হবে। আর এটা আটা দিয়ে, আটাটা দিয়ে শুধু হয়, এটা আপনারা চাইলে চালের আটা যেটা হয় চাল গুঁড়ো সেটা দিয়েও বানাতে পারেন। ঠিক এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর যে মুগ ডাল অড়হর ডালটা জল হলুদ লবণ দিয়ে কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। ব্যাস এরপর সেদ্ধ করেছি, ঠিক এরকম সেদ্ধ করেছি, ডালটা খুব একটা বেশি গলে যায়নি, একটু একটু গোটা আছে। অন্যদিকে বাকি যে জিনিসগুলো লাগবে সেটা রেডি করে নেব। এটা আদা আমি ঘষে নিয়েছি একটা, এরপর কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো কুচি করে কেটে নেব, এবং টমেটোটা কেটে নেব, এবং ধনে পাতাটাও কেটে নেব কুচি কুচি করে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তাতে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দেব সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তাতে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বার হবে। তারপরে আগের থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প আন্দাজ মতো লবণ দিয়ে দেব, লবণটা দিয়েও আবার কিছুক্ষণ ভাজতে থাকবো। এরপর 2 থেকে 3 মিনিট দিয়ে দেবো ঢাকা, ফের ঢাকা খুলে আবার কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আদাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে, তারপর আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যেন সবজিটা নরম হয়ে যায় একদম। তারপরে এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা গরম জল একটু পাতলা হওয়ার জন্য, আর যে পিঠিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব।
তারপরে ডালটা ভালো করে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আঁচটা বাড়িয়ে। এরপর ডালটা কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তাই 5 থেকে 7 মিনিট এমনি খোলা ছেড়ে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর ধনে পাতাটা খুব ভালোভাবে মিক্স করে নেব এবং লাস্টে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি। ঘিয়ের জন্য ফ্লেভারটা খুব ভালো আসে। এটাতে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে একটা উপর থেকে তড়কা লাগাতে পারেন, কিন্তু আমি এটাতে দিইনি কারণ পেঁয়াজ রসুন আমরা এখন খাই না। তাই এরকমভাবে রেসিপিটা তৈরি করলে খুব টেস্টি হবে, আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।